بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، شكرا لكم على دشوشتا شروطي أمين عزم الحسن شاكوتا جناتشي ইকরা বাংলা স্টুডিওতে এক লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহর আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসুম দোয়ায়। এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ দারুল ইলম লন্ডনের সম্মানিত ইমাম ইকরা বাংলা নিয়মিত আলোচক হযরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের কাছে ফিরে যাবো, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি দু একটি বিশেষ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে দু একটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক তুলবেন। তো চলুন আমরা দেরি না করে আমরা চলে যাই সম্মানিত অতিথির কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, যে পবিত্র উমরা পালন করে অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, এর জন্য আমার পক্ষ থেকে, ইকরাম আমার পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। দর্শক কিন্তু অনেক মিস করেছেন দুই সপ্তাহ লাইভ প্রোগ্রামটা, এই জন্য ওনার অপেক্ষা আছেন আজকে দেওয়া হতে পারে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال أنذرني إلى يوم يبعثون، قال إنك من المنذرين، قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم، ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: صلى الله العافية، صلى الله العفو والعافية، فما أوتي أحد بعد يقين خيرا من معافاة، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين، فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন। মৌলানা যেরকম বলেছেন, মৌলানা নাজমুল হাসান সাহেব যেরকম বলেছেন, গত দুই সপ্তাহ আমরা প্রোগ্রামে আসতে পারি নাই উমরার সফরে থাকার কারণে। উমরার সফর যদিও আগে আপনাদেরকে আমি বলে যাই নাই, কিন্তু দোয়ার মাঝে যে সমস্ত জায়গার মধ্যে দোয়া কবুল হয়, বিশেষ করে তওয়াফের অবস্থায়, মুলতাজামের মাঝে, এরকম জমজম পানি পান করার সময়, এরকম সাফা পাহাড়ে, মরুয়া পাহাড়ে, এই সমস্ত জায়গা যেগুলোর মধ্যে দোয়া কবুল হয়, মাকামে ইব্রাহিমে, এই সমস্ত জায়গার মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে শরীক করার। যেহেতু আপনারা আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে মসনদার প্রোগ্রামের সাথে আপনারা সম্পৃক্ত, অনেকেই আপনারা আমাদেরকে মহাব্বত করেন, দোয়া করেন, এটা হিসাবে আপনাদের জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ পাক যেন এই দোয়াকে কবুল করেন, এবং আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন উমরাকে যেন কবুল করেন, এবং উমরার সফরের মধ্যে যেহেতু দোয়া হয়েছে সব দোয়া যেন কবুল করেন। আমি আপনাদের সামনে আজকে যে দোয়াটি বলবো সেই দোয়াটি হাদিস থেকে আমি সংগ্রহ করেছি। প্রথমে আমি দোয়াটুকু একবার বলবো, এরপরে অর্থ বলবো, এরপরে হাদিস বলবো, এরপরে একটু বেকার দিকে যাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা দোয়াটি কয়েকবার পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي،
اللهم استر عوراتي وآمن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، وأعوذ بعظمتك أن أغتال من تحتي. আমি আবারও বলছি দোয়াটা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এটা হলো প্রথম পার্ট। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আমাদের যারা দর্শক আছেন তাদেরকে বলবো, যদি আপনি পুরো দোয়াটি না পারেন, অ্যাটলিস্ট প্রথম পার্টটা আপনারা শিখে নেবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। 50টি রওয়ায়াতের মধ্যে আসছে এই আফিয়াতের কথা, আসছে হাদিসের মধ্যে 50 জন রাবি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফিয়াতের কথা বলছেন, যে তোমরা আফিয়াতের দোয়া করো, তোমরা আফিয়াতের দোয়া করো। তাইলে পুরো দোয়াটা হয়তো একটু লম্বা আছে, যদি আপনি পুরো দোয়াটা শিখতে পারেন আলহামদুলিল্লাহ, যদি আপনি শিখতে না পারেন তাহলে প্রথম দোয়াটা আপনারা ভালো করে শুনবেন। প্রথম পাঠটা আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এটা হলো প্রথম পাঠ। اللهم إني أسألك العافية في الدنيا والآخرة. يربوري اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي. إتلا سكند بارت. اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي. يربوري بارت هلو. اللهم استر عوراتي، اللهم استر عوراتي وآمن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، وأعوذ بعظمتك أن أغتال من تحتي، وأعوذ بعظمتك أن أغتال من تحتي. أمي لاست أركبر بولي پورا دوتا اكشت بولي، اللهم إني أسألك العافية في الدنيا والآخرة، اللهم إني أسألك العافية في الدنيا والآخرة، اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي، اللهم استر عوراتي وآمن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، وأعوذ بعظمتك أن أغتال من تحتي. عشان أبقى أكتب أرتو ديكي جاي إيه دوار أرتو هلو جي پتم جي دوارتي بول چلام پتم جي دوار پارتا بول چلام پتم سنتسٹا اللهم اني اسالك العافيه في الدنيا والاخره، هي الله আমি আপনার কাছে ক্ষমা এবং দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করছি। নিরাপত্তা কিসের থেকে নিরাপত্তা এটা বলা হয় না, মানে সব জিনিস থেকে নিরাপত্তা, জি সব জিনিস থেকে। اللهم اني اسالك العفو، হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এরপরে এরপরে আসছে যে আমি, হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা প্রার্থনা করছি, দুনিয়ার মধ্যে নিরাপত্তা প্রার্থনা করছি, আখেরাতের মধ্যে নিরাপত্তা প্রার্থনা করছি। মানে দুনিয়ার মধ্যে কি, যেমন সুস্থ থাকা, এটা এটাও একটা নিরাপত্তার মধ্যে ভিতরে পড়ে। আপনি এই আপনার আপনি আপনার ফ্যামিলি, আপনার আওলাদ, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড সবাই যাতে সুস্থ থাকেন, এটাও একটা কি এর ভিতরে আছে, যে আমরা নিরাপত্তা চাচ্ছি। এরপরে আপনি এই এরকম আপনার সম্পদ নিরাপদ থাকা, এটাও একটা দুনিয়ার লাইনে, দুনিয়ার লাইনে আপনার আপনি নিরাপদ থাকা, আপনি সুস্থ থাকা, আপনার ফ্যামিলি সুস্থ থাকা, আপনার আওলাদ আপনার বাচ্চা নিরাপদ থাকা, এরপরে আপনার মাল সম্পদ এগুলো নিরাপদ থাকা, এটা হলো দুনিয়ার লাইনে, এগুলো দুনিয়ার লাইনে। এরপরে আখেরাতের লাইনে নিরাপত্তার মানে কি, আখেরাতের নিরাপত্তার মানে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা। এরপরে আপনার এই এই সমস্ত কি যেটা আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন যে ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচলো, জান্নাতের মধ্যে প্রবেশ করলো, সে কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাইলে এই যে নিরাপদ থাকা মানে কি, কিসের থেকে নিরাপদ, তাহলে বড় একটা কথা বললাম যে আপনার আজাব থেকে নিরাপদ, জাহান্নামের আজাব থেকে, কবরের আজাব থেকে,
এরকম হাশরের ময়দানের আজাব থেকে, পুলিশিরাতের কঠিন মুহূর্তেও এই আপনার এই সমস্ত জায়গা থেকে, জায়গার মধ্যে নিরাপদ আল্লাহর সাহায্য আপনার পক্ষে থাকা, এটা এর ভিতরে আছে। তাহলে এটা হলো প্রথম দোয়ার অংশটা আমি বলে দিলাম, অর্থটা বলে দিলাম যে আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যেও আমাকে কি করো নিরাপদ রাখো, আখারাতের মধ্যে নিরাপদ রাখো, এবং আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা প্রথম প্রথম পাঠটা আমি বলছিলাম কি, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ আপনার কাছে আমি চাই দুনিয়ার মধ্যেও নিরাপত্তা চাই, আখেরাতের মধ্যে নিরাপত্তা চাই। সেকেন্ড পার্ট যেটা হলো এটা হলো আল্লাহ মিনি আসালুকাল আফওয়া, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, হে আল্লাহ আমি আপনার কাছে কি চাই, ক্ষমা চাই। ইয়ার পরে আসছে কি, ওয়াল আফিয়া ফি দিনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, হে আল্লাহ আমি আপনার কাছে আমার দিন আমার দুনিয়া আমার পরিবার এবং সম্পত্তির ব্যাপারে নিরাপত্তা চাই। আগের দোয়ার ভিতরে কিন্তু এগুলো আছে, কিন্তু এখন একটু তাফসিল একটু লম্বা করে এই আপনার আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিসগুলোকে ক্লিয়ার ওয়ার্ড আনা হয়েছে, যাতে যেমন ধরেন আনা হয়েছে কি যে হে আল্লাহ আমার দিনের ব্যাপারে আমি নিরাপত্তা চাই, দুনিয়ার ব্যাপারে আমি নিরাপত্তা চাই, পরিবারের ব্যাপারে, একটা মানুষ যদি আপনি যদি সুস্থ থাকেন আপনি যদি খুব আরামে থাকেন কিন্তু আপনার পরিবার যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনিও সুস্থ থাকতে পারবেন না, আপনি টেনশনের মাঝে পড়ে যাবেন। তাইলে একটা মানুষ সুস্থ থাকার জন্য সে শুধু সুস্থ থাকা, সে শুধু সুখে থাকা এটা এনাফ না, সে যাদেরকে নিয়ে থাকছে তার ফ্যামিলি তার পরিবার পরিজন এটাও কি থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। জি জি, এই জন্য বলা হয় যে হে আল্লাহ আমি দিনের ব্যাপারে আমার আমার দিন আমার দুনিয়া আমার পরিবার এরপরে সম্পত্তি, এই চারটা জিনিসের মধ্যে নিরাপত্তা চাই। সম্পত্তি মানে কি, যদি আপনার সম্পত্তি চুরি করে চুরি এসে নিয়ে যায় আপনার ঘর থেকে সব মাল নিয়ে গেল, আপনার আগুন লেগে আপনার ঘর জ্বলে গেল, এইরকম পানির মধ্যে আপনার সম্পত্তি ডুবে গেল, এরকম যেগুলো আছে এই সমস্ত জিনিস থেকে আপনি আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ আমি আপনার কাছে কি চাই, যে আল্লাহ মিন্নি আসালুকাল আফওয়া, প্রথমে আমি আপনার কাছে ক্ষমা চাই, এরপরে ওয়াল আফিয়াতা ফি দিনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, হে আল্লাহ আমি আপনার কাছে আমার দিন আমার দুনিয়া আমার পরিবার এবং সম্পত্তির ব্যাপারে আমি কি চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই। এরপরে হলো আল্লাহুম্মাস্তুর আওরাতি, আল্লাহুম্মাস্তুর আওরাতি, হে আল্লাহ আমি আপনার কাছে আমার গোপন দোষ যেগুলো আছে এগুলোকে তুমি ঢেকে রাখো, আমার দোষগুলো যেগুলো আছে আমার অয়ুব আমার যে নাকায়েস আমার যে দুর্বলতাগুলো আছে এগুলাকে তুমি ঢেকে রাখো হে আল্লাহ। হ্যাঁ, আমরা এরকম একটা দোয়া বলি না, ইয়া সাত্তার আল উয়ুব উস্তুর উয়ুবানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আয়েবগুলোকে যে যিনি ডেকে রাখেন ইনি কে, উনি হলেন আল্লাহ, ইয়া সাত্তার আল উয়ুব। এরকম এই দোয়ার মধ্যে আসছে কি আল্লাহুম্মা ইস্তুর আওরাতি, হে আল্লাহ তুমি আমার গোপন দোষগুলো যেগুলো আছে এগুলোকে ঢেকে রাখো, এগুলোকে লুকিয়ে রাখো, সমাজের মধ্যে যদি মানুষের দোষগুলো যদি প্রকাশ পেয়ে যেত তাহলে মানুষ হারতে পারতো না, হ্যাঁ মানুষ হারতেই পারতো না, এইরকম মুশকিল হয়ে যেত যে আজকে উনি দশটা গুণা করেছে, দশটা গুণার সাইন যদি আসতো, হ্যাঁ দশটা পয়েন্ট কঠিন হয়ে যেত, এরকম যদি নেকি করতো তাহলে দশটা নেকির সাইন আসতো, তাহলে তো বোঝা যেত, কিন্তু মানুষ এখানেই পার্থক্য হয়ে যেত, অমতা আজলিয়া মাইয়াল মুজরিমুন, এটা তো কেয়ামতের দিন হবে, কেয়ামতের দিন ওগুলো প্রকাশ পাবে যে যারা নেককার এরা একদিকে যাবে যারা বদকার এরা একদিকে যাবে, কিন্তু দুনিয়ার মধ্যে যদি এটা প্রকাশ পেয়ে যেত তাহলে মানুষ চলতেই পারতো না, মানুষ চলতেই পারতো না। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছে তোমরা দোয়াটা শিখতে এই দোয়াটি পড়ো আল্লাহর কাছে, আল্লাহুম্মাস্তুর আওরাতি, আল্লাহুম্মাস্তুর আওরাতি, হে আল্লাহ আমার গোষগুলোকে আমার গোপন দোষগুলোকে ডেকে রাখো, এরপরে ওয়ামিন রাওআতি ওয়ামিন রাওআতি, আমার বয়বীতি যেগুলো আছে এগুলোকে বয়বীতিকে তুমি দূরে রাখো, ওয়া আমিন রাওআতি, বয়বীতিকে নিরাপত্তায় পরিণত করো, ওয়া আমিন রাওআতি, যদি আপনার ভয় থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না, আপনি মসজিদে যেতে পারবেন না, নিরাপদ যদি না থাকেন আপনার যদি সিকিউরিটি না থাকে আপনার যদি আপনি ভয় লাগে যে আপনাকে রাস্তায় সন্ত্রাসীরা মেরে ফেলবে তাইলে আপনার এই এরকম একটা দুনিয়ার মাঝে আপনার একটা কঠিন আজাব এবং একটা জেলখানা হয়ে যাবে। জি বেশ, হ্যাঁ এই জন্য বলা হয়েছে কি ওয়া আমিন রাওআতি, ওয়া আমিন রাওআতি, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, হে দুনিয়ার মানুষরা তোমরা রব্বুল এই কাবার যে রব,
রব্বুল কাবা ফাল ইয়াবুদু রব্ব হাদাল বাইত, এই ঘরের যে মালিক যিনি আছেন, এই ঘরের মালিকের তোমরা কি করো? ইবাদত করো। তাহলে কি করবেন আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিবেন? দুইটা জিনিস বলছেন, দুইটা জিনিস দিবেন। যদি তুমি সঠিকভাবে ইবাদত করো, আজকে মুসলমানরা খেলার মধ্যে ডুবে গেছে। হ্যাঁ, আজকে সাহাবা একরাম তো যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছেন, যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছেন, বদরের মধ্যে আপনার মুসলমানদের বিজয় হয়েছে, আসমান থেকে ফিরিস্তা এসেছেন এবং বলছেন যে বদরের যুদ্ধের মধ্যে যারা শরীক হয়েছেন তাদেরকে আমি মাফ করে দিলাম। অর্থাৎ দুনিয়া থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তারা যাই করুক না কেন, তারা যাই করুক আমি তাদেরকে মাফ করে দিলাম। তাহলে ইসলামের ইতিহাস তো হলো যে আপনার কষ্টর পরে, এই আপনার এবাদতের পরে কি করে আমরা উদযাপন করি, খুশি উদযাপন করি। রমজানে রমজানে রোজা করার পরে, রোজা রাখার পরে ঈদের দিন আমরা খুশি উদযাপন করি, কুরবানির সময় হজের মৌসুমের পরে, হজ করার পরে আমরা একটা কুরবানির একটা মৌসুম আছে আমরা খুশি করি। এখন মুসলমান খেলার মধ্যে খুশি করে যে খেলার মধ্যে আজকে বিজয় লাভ করেছে, এটা কখনো ইসলাম হতে পারে না, এটা কখনো ইসলাম হতে পারে না। এটার মধ্যে বিজয়ের কিছু নাই, এটার মধ্যে পরাজয়ের কিছু নাই। বিজয় হলেও পরাজয় আর পরাজয় হলেও বিজয়, এটা বুঝতে, এটা একটা কঠিন বিষয় হয়ে গেছে। দেখার মধ্যে এটা বিজয়, আসলে কিন্তু পরাজয়, আসলে কিন্তু পরাজয়। আজকে মুসলমানরা এটার মধ্যে কম্পিটিশন করতেছে, আজকে মুসলমানরা সে নিজের দেশের পতাকাকে ভুলে গেছে, নিজের দেশকে ভুলে গেছে, তার তার ধর্মকে ভুলে গেছে। এই জন্য আমরা অবশ্যই কী করতে থাকতে হবে যে মুসলমান আমরা আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, এই দুনিয়ার মধ্যে খেলাধুলার জন্য বানান নাই। হ্যাঁ, আপনার শরীরকে ফিট রাখার জন্য কিছু কন্ডিশন আছে, আপনি খেলতে পারবেন, খেলার কিছু কন্ডিশন আছে, নমাজ ঠিক থাকতে হবে, গান বাজনা হবে না, আপনার এইরকম উলঙ্গ হওয়া যাবে না, সতর্কে ডেকে রাখতে হবে, এইরকম আপনার কি আছে এই আপনার কি যেটা এগুলাকে যদি কেউ শর্তগুলো যদি কেউ মানে তাহলে খেলা কিন্তু নাজায়জ না, খেলা কিন্তু নাজায়জ না। এবং এটার মধ্যে কি হবে না, জুয়া হবে না, ব্যায়াম হিসাবে করা যায় অবশ্যই অবশ্যই, এবং এটা বাজি হবে না। এই যে কি বলে এটাকে যে আপনার এইগুলা ইসলামের মধ্যে এগুলা কন্ডিশন আছে, তাই না? আজকে আজকে মুসলমান, আজকে মুসলমান আমাদের কি করতে হবে, আমাদের এগুলো অনুধাবন করতে হবে। আমি এই কথাই বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন সূরা ইখলাসের মধ্যে, হে দুনিয়ার মানুষ, ফাল ইয়াবুদু রব্ব হাদাল বাইত, তোমরা এই ঘরের মালিকের কি করো? তোমরা, আমরা কাবার ইবাদত করি না, আমরা যে হজ উমরাতে যাই, হজে যাই, আমরা এই কাবার ইবাদত করি না, এই এটা তো একটা ঘর, ঘরের ইবাদত করি না, আমরা কার ইবাদত করি? এই ওই এই ঘরের মালিক যিনি মালিকের, রব্বুল কাবা, রব্বুল কাবার আমরা কি করি, ইবাদত করি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি কালো পাথরের মধ্যে চুমো দিতাম না যদি আমার রসুল ওইটাকে চুমো দিতেন না, আমি দেখেছি আমার নবী চুমো দিয়েছেন এই জন্য আমি এই কালো পাথরের মধ্যে চুমো দিই, নাইলে কালো পাথরের মধ্যে কি আছে? কিছুই তো নাই, কালো পাথরের মধ্যে তো কোনো ক্ষমতা নাই। কিন্তু যেহেতু আমার নবী বলছেন এটার মধ্যে চুমো দিলে কি হয়, গুনাহ মাফ হয়, এটা আল্লাহ তালা এই যেহেতু আমার নবী করেছেন এই জন্য আমরা কি করি, এটাকে জান্নাতি একটা পাথর, এই জন্য আমরা এটাকে করি। তাহলে আল্লাহ তালা বলছেন ফাল ইয়াবুদু রব্ব হাদাল বাইত, তোমরা যদি রব্বুল বাইত এই ঘরের মালিকের ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে দুটি পুরস্কার দিব, একটা হইল আল্লাযী আত'আমাহুম ফাল ইয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন যে ক্ষুধার দ্বারা কষ্ট দিবেন না, আত'আমাহুম মিন জু', তোমাদেরকে খাওয়া দাওয়ার লাইনে, রিজিকের লাইনে পরিপূর্ণ করে দিবেন। এরপরে দুই নম্বর হইল ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় থেকে নিরাপদ রাখবেন, নিরাপদ থাকবা, তোমাদেরকে কেউ তোমাদেরকে চোখ রাঙ্গায় কথা বলতে পারবে না, তোমাদেরকে কথা বলতে হলে একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। এই জন্য এই দোয়ার মধ্যে আসছে আল্লাহুম্মাস্তুর আওরাতি, হে আল্লাহ তুমি আমার যে লোকাল গুণাগুলো আছে, গোপন গুণাগুলো আছে, এগুলোকে ঢেকে রাখো। এরপরে এসেছে ওয়া আমিন রাওয়াতি, আমার যে ভয় ভীতি আছে, আমার যে ভয় ভীতি আছে এগুলোকে তুমি নিরাপত্তার মধ্যে পরিণত করে দাও, নিরাপত্তায় পরিণত করে দাও। এরপরে ওয়াহফাদনি, ওয়াহফাদনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযমাতিকা আন উগতালা মিন তাহতি, হে আল্লাহ আমি তোমার কাছে, তুমি আমাকে, হে আল্লাহ তুমি আমাকে সামনে পিছনে ডানে বামে উপরে সর্বদিক দিয়ে হেফাজত করো। সুবহানাল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, সামনের দিক দিয়ে হেফাজত করো, পিছনের দিক দিয়ে হেফাজত করো, ডানে হেফাজত করো, বামে হেফাজত করো, উপরের দিক দিয়ে হেফাজত করো। আর এরপর নিচে আসছে, এরপরে আসছে লাস্ট ওয়ার্ডের মধ্যে আসছে ওয়াউযু বিআযমাতিকা আন উগতালা মিন তাহতি, নিচে, নিচের দিক দিয়ে, এটা আসছে কি তাহ তাহ মানে নিচ, তাইলে এটার অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে সামনে পিছনে ডানে বামে উপরে সর্বদিক দিয়ে হেফাজত করো, আর তোমার বরত্ব মহত্বের উসিলায়, তোমার আজমতের উসিলায়, তোমার বরত্বের উসিলায়
তুমি কি করো, আমি তোমার কাছে আশ্রয় চাই যেন আমার নিচের দিক দিয়ে যেন আমি মাটিতে দেবে না যাই, নিচের দিক দিয়ে মাটি যেন আমাকে নিয়ে না যায়। কারণকে আল্লাহ তাআলা ধরেছিলেন, কারণকে, হ্যাঁ, সে অহংকার করেছিল মালের দ্বারা, নিচের দিকে মাটি ধরেছিল তাকে, মাটি মাটির নিচের দিকে নিয়ে গিয়েছিল। তাহলে আমরা সর্বদিক দিয়ে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই। হে আল্লাহ, তুমি আমাকে সামনে নিরাপদ রাখো, পিছনের দিকতেও নিরাপদ রাখো, ডানেও নিরাপদ রাখো, বামেও নিরাপদ রাখো, উপরেও নিরাপদ রাখো এবং নিচের দিক দিয়েও নিরাপদ রাখো। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা আমি প্রথমে আবার একটা অর্থটা বলে দেই সংক্ষেপে। প্রথমে হইল যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা, হে আল্লাহ, আমি আপনার কাছে কি চাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের কি চাই? নিরাপত্তা চাই। প্রথম পার্টটা যেটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা চাই। এরপরে হইল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। হে আল্লাহ, আমার দিন, দুনিয়া, পরিবার, সম্পত্তির ব্যাপারে আপনি আমাকে, আপনার কাছে আমি নিরাপত্তা চাই। এরপরে যে হে আল্লাহ, তুমি আমার গোপন দোষগুলোকে, আল্লাহুম্মা স্তর আওরাতি, তুমি আমার গোপন দোষগুলোকে ডেকে রাখো, ওয়া আমিন রাওআতি, আমার ভয়ভীতিকে নিরাপত্তায় পরিণত করো, ওয়াহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে সামনের দিকে, পিছনের দিকে, ডানে, বামে, উপরে এবং নিচের দিক দিয়ে, সব দিক দিয়ে তুমি আমাকে হেফাজত করো। তোমার বরত্ব এবং মহত্বের ভালোবাসায় আমি তোমার কাছে আশ্রয় চাই, যেন আমার নিচের দিক দিয়ে যেন আমাকে মাটি দেবে না যায়, মাটি যেন আমাকে আঁকড়ে না ধরে। এই দোয়াটি যেটা আমি বলেছিলাম, সেই দোয়াটি হাদিসে ইবনে ওমর থেকে আসছে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال لم يكن رسول الله صلى الله عليه وسلم لم يكن رسول الله صلى الله عليه وسلم يدع هؤلاء الكلمات. জি, জি, আল্লাহ মুস্তাফা একজন কলার ছিল, এসেন কলটা নিয়ে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দোয়া কোরআন শরীফের মাঝে দোয়া আসলো, হুজুর তুমি দোয়া করলে আল্লাহ অসুখ মাফ করে নিউর কিতাব হয়, হুজুর এটা কই ভাই নিউর কই দোয়া হোক। জি, আমরা বুঝছি যে ইনশাআল্লাহ মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর দিবেন। আপনি আমরা সাথে তাহুকা প্রশ্ন করার লেগে জাজাকাল্লাহ খাইরান। যে মুফতি সাহেব উনি একটা প্রশ্ন করেছেন যে ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, এটা দোয়া কি না এটা জানতে চাইছেন, অথবা কিসের জন্য এটা পড়া হয়? এটা কোরআনে কারিমের একটা আয়াত। এই আয়াতের মধ্যে আপনার কি আসছে, ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন। এই জায়গার মধ্যে আমরা যদি দেখি, এটা আসলে কোনো দোয়া না। এটা আমি ইনশাআল্লাহ এটার সম্পর্কে এটার একটু অর্থটা বলবো পরে। এই দোয়াটা আমি যে দোয়াটি আজকে যে দোয়াটি পড়েছিলাম, সেই দোয়াটি হাদিসের মধ্যে আসছে, এই আবু দাউদ শরীফের মধ্যে এই দোয়াটি আসছে এবং ইবনে মাজার মধ্যে দোয়াটি আসছে। আজকের যে দোয়াটা আমি বলেছি সেটা আবু দাউদের মধ্যে এসেছে এবং ইবনে মাজার মধ্যে আসছে। যে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাল, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে উনি বলছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াদউ হাউলাইল কালিমাত। যে এই কলিমাগুলা, এই দোয়া, যে দোয়াটি আমি আজকে বলেছি, এগুলাকে আল্লাহ রাসূল ছাড়তেন না। অন্য রাওয়াতের মধ্যে আসছে মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই, দুনিয়া থেকে বিচ্ছিন্ন, দুনিয়া থেকে সেরে, দুনিয়াতে যতদিন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এবং এটা শুধু একবার বলেন নাই দুনিয়ার, বরং এটা বলছেন লাম ইয়াদা, মানে কি যে লাম ইয়াকুন রাসূলুল্লাহ ইয়াদাউ, কখনো এটা ছাড়েন নাই। এরপরে বলছেন হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ, বিকালের বেলা এবং সকালের বেলা, প্রত্যেক দিন, প্রত্যেক দিন সকালে এবং প্রত্যেক দিন বিকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। এটা এরকম না যে জীবনে একবার পড়ছেন, এরকম না। জীবনে একবারও যদি পড়তেন তাইলেও তো এটা আমরা পড়া দরকার ছিল। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সকালে পড়েন, প্রত্যেক বিকালে পড়েন, তাইলে বোঝা যায় এটার গুরুত্ব অনেক বেশি। এই জন্য আজকের যে দোয়াটি, এই দোয়াটি আমি যেটা বলেছিলাম, সেই দোয়াটি প্রত্যেক সকালে আপনি একবার পড়বেন, প্রত্যেক বিকালে আপনি পড়বেন। যদি আপনি মেমোরাইজ করতে না পারেন তাহলে আপনি দেখে দেখে পড়বেন, এটা যদি সম্ভব হয় তাহলে আপনি দেখে দেখে পড়বেন, তবু এটাকে ছাড়বেন না। এই দোয়াটি হলো কি, হযরত ইবনে ওমর থেকে বলছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ হাউলাইল কালিমাত হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি।
يربوري اللهم استر عوراتي ومن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي واعوذ بعظمتك ان اغتال من تحتي اي جي دواتي دواتي ابو داود شريف المدرسه الله رب العالمين جنا আমাদেরকে এই দোয়াটি শিকার এবং আমল করার তৌফিক দান করেন জাযাকাল্লাহু ফি সাফিয়ে ভাই এবং আমরা সম্মানিত অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আরো আলোচনা শুনবো এবং আপনাদের সাথে কল নিব তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে ফিরছি শীঘ্রই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রহমতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ও ভাই বোনেরা বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুম দয় বিরতির পূর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আরও আলোচনা শুনবো তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন যে কোনো তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুম দয়কে ঘিরে এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে যে মুফতি সাহেব আমরা যে আজকে যে আলোচনা ছিলাম অনেক গুরুত্বপূর্ণ দোয়া সব কিছু চলে এসেছে এক দোয়ার মধ্যে ব্যাপক ব্যাপক আকারে দোয়াটা আসলে দুনিয়া আখেরাতের যে আপনি বলছেন যে অনেক গুরুত্বপূর্ণ দোয়া ইনশাল্লাহ আমরা যদি এটা মেমোরাইজ করতে পারি অথবা শিখে নিতে পারি এটা অনেক ফায়দা হবে জি আমরা যে বলছিলাম আপনার আজকের যে দোয়াটা তো বলে দিলাম আর কোরআনে কারিমের একটা আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যে সময়ে আপনার ইবলিস যে সময়ে বলছিলেন যে তুমি কি করো আদমকে সজিদা করো তখন সে সজিদা করলো না জি তখন তো এরপরে সে বলল যে হায় আল্লাহ সেই সময় আল্লাহর কাছে একটা দোয়া করলো সে আল্লাহর কাছে ক্ষমা চাইছে না কিন্তু এই সময় সে তো ক্ষমা চাইতো তাইলে আল্লাহ তাকে মাফ করে দিতে সে ক্ষমা চায় না সে বলছে কাল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আপনি আমাকে হায়াত আমার কিয়ামত পর্যন্ত দীর্ঘ করে দেন জি আমার জীবনকে দীর্ঘ করে দেন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে দিয়েছেন চিন্তা করেন আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত সে কত বড় আপনার নাফরমান কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াকে কি করেছেন কবুল করেছেন কবুল করেছেন এরপরে সে বলতেছে কালা ইন্নাকা মিনাল মুনজারিন কালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম এরপরে বলছেন যে আমি যেহেতু পথভ্রষ্ট হয়েছি তাইলে যাদের কারণে তাদেরকে সজিদা না করার কারণে আমি পথভ্রষ্ট হলাম আমি তাদেরকে ছেড়ে দিব না ইবলিস বলতেছে ইবলিস বলতেছে লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি তাদের জন্য সিরাতে মুস্তাকিম থেকে আমি তাদের জন্য বাধা হয়ে দ্বারা থাকবো আমি তাকে সিরাতে মুস্তাকিমের উপর চলতে দিব না এরপরে বলা হয়েছে সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইরিহিম এরপর বলছে আমি তাদের কাছে ডানে বামে সামনে পিছনে ডানে বামে এবং সামনে পিছনে সব দিক দিয়ে আমি তাকে আক্রমণ করব কি বলছিল ইবলিস বলছিল আমি মানুষ কি আদমের সন্তানদেরকে ডানে বামে এবং আপনার সামনে পিছনে সব দিক থেকে আমি তাদেরকে কি করব তাদেরকে সঠিক পথে চলতে দিব না বাধা সৃষ্টি করব এরপরে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আপনি অধিকাংশ মানুষদেরকে আপনি শুকর গুজার পাবেন না একটা কল নাই জি জি সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আচ্ছা স্বপ্ন মানে কইতাম পারবো নি আপনারা নেই আরে নরমালি আমরা দোয়ার প্রোগ্রাম আপনি প্রশ্ন যখন কল করছেন তো প্রশ্নটা হরি লোক আমি একটা স্বপ্ন কি আমি ইস্তেখারা করছিলাম আপনার তো একটা স্বপ্ন দেখলাম আমার মোরা আমার শ্বশুর শাশুড়ি তারা দুইজন আর আমার চাচা আর চাচি আরো দুইজন তো তখন আপনি পিঠা আটা পিঠে আমরা করি আর তো তখন দোয়ার বাইরে পয়সা দিয়ে পিবার লাগে তো দুইটা দোয়া দিছিলাম দুইটা পিঠা গিয়া দেখানো পড়ে গেল আমরা আমরা আপনার কথা মনে হইল স্বপ্ন যেটা এটা আপনার লাইভ হওয়া ঠিক নাই আপনি পার্সোনালি যদি কোনো হুজুরের নাম্বার থাকে আপনি যারা এই সম্পর্কে অভিজ্ঞতা আছে স্বপ্নটা আপনি পার্সোনালি জিকাইলে বলা আর আপনার প্রশ্নটা আমরা বুঝতেও পারছি না ক্লিয়ার আমার কাছে বুঝেও আইছে না আপনি পার্সোনালি আপনি যে কাইলে মনে হয় ভালো হইব জি জাযাকাল্লাহ জি জি আপনি তো বুঝতে পারছেন মুফতি সাহেব হইরা যে আপনি পার্সোনালি ওয়ান টু ওয়ান যে কোনো একজন আলিমের সাথে আপনি বুঝলে ভালো হইব আর স্বপ্ন ইলাখান সবের সামনে না পাওয়াও ভালো আশাউর ইনশাল্লাহ আপনি যে কোনো একজনের সাথে পরামর্শ করে আপনার প্রশ্ন তাবিটা নিতে ভালো জাযাকাল্লাহ জি মুফতি সাহেব আমরা এই যে এই কথাটা বলছিলাম যে এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইবলিসে আমাদেরকে কি করবে আক্রমণ করবে সিরাতে মুস্তাকিম থেকে সরানোর জন্য সে তার সর্বাত্মক চেষ্টা করবে তাইলে এই আয়াতের মধ্যে বলছেন যে ইবলিসে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম সামনের দিক দিয়ে ওয়া মিন খালফিহিম পিছনের দিক দিয়ে ওয়া আন আইমানিহিম ডানে
মান সামাইল বামে সব দিক দিয়ে সে কি করবে আপনাকে সে যে ইবলিসে আমাদেরকে এই বাধা দিবে এখন আজকের যে দোয়া এই দোয়ার মধ্যে কি আছে আমরা বলছিলাম কি ওয়াহফাজনি হে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি হে আল্লাহ আপনি আমাকে কি করেন আপনি আমাকে হেফাজত করেন কিসের থেকে সামনের দিক দিয়ে পিছনের দিক দিয়ে ডানে এবং বামে উপরে এবং নিচে সব দিক দিয়ে আপনি আমাকে কি করেন নিরাপদ রাখেন জি যারা একটা কল এসেছে কলটা নিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হুজুর আমি এই দুয়ার নামাজ সম্পর্কে রিসেন্টলি আমার একটা ঘটনা ঘটে গেছে ও জুয়ার নামাজ আচ্ছা তো ঘটনা হইল কি আমি যে মাঝখানে যে বৈঠক আছে জুয়ার সাইডে হাত নিয়ে মাঝ বৈঠক আমি বইছি না বুলিয়া উঠি গেছি তো তিন তিন নম্বর এক হাত পড়ার পরে আমার স্মরণ হয়েছে যে আমি তো আত্মাইয়াতু পড়ছি না উঠি গেছি তো আমি নামাজটা শেষ করছি ওলান শেষ করিয়া পুরা নামাজ পড়িয়া সসই দাঁড়িয়ে যাইছি নামাজ হইছি না দুয়ার তাম কোকা আমার টাইম আছে এখনো আমি জোটা রাখিলেই ফোনটা তো কইবা ওকে সালাম আলাইকুম আপনি এখা এখা নামাজটা পড়ছেন নাই যে উনি প্রশ্ন করেছেন যে উনি নামাজ আদায় করেছেন জোহরের নামাজ মধ্যখানে যে বৈঠক যেটা ওইটা উনি করেন নাই পরে যখন স্মরণ হয়েছে তো উনি সই সজ্জা দিয়েছেন আর কি পরে বলতে ও নামাজের নামাজের এন্ডে জি জি না নামাজের পরে নামাজের এন্ডে যদি কোনো মানুষে মাঝখানের যে বৈঠক দরমিয়ানি বৈঠক বলে এটাকে দরমিয়ানি মিডল 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 সিটিং এই দরমিয়ানি বৈঠকটা যদি কেউ মিস করে তাইলে আপনার এই আপনার শেষ বৈঠকে কি করে সজিদা সহ সজিদা করতে হবে যেহেতু সে ওয়াজিবকে মিস করেছেন আপনি যদি ওয়াজিবকে মিস করেছেন তাহলে আপনি যদি সহ সজিদা দিয়ে দেন তাইলে আপনার নামাজ হয়ে গেছে কিন্তু যদি আপনি সহ সজিদা না দিয়ে থাকেন তাইলে আপনার নামাজকে দোড়াইতে হবে জি জি যদি মাঝখানের যে বৈঠক আছে চার রাকাতের নামাজের মধ্যে মাঝখানে দুই রাকাতের যে বৈঠক এটা যদি মিস করেন তাহলে আপনার শেষের দিকে সহযোগিতা দিতে হবে যেহেতু ওয়াজিব মিস করেছেন জি ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আশা করি ভাই আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন নেক্সট কল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি আমি দোয়া কইতাম আসিল হুজুর জি হোক আপনার আপনার দোয়া হোক আমরা হন্ত اللهم أنت رب لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله وأن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم السلام عليكم ورحمة الله সম্ভবত শুদ্ধ হয়েছে কি না বলে দেওয়ার জন্য আর কি জি এই যে দোয়াটি বলেছেন এই দোয়াটি আপনার ঠিক আছে আপনি যদি আপনি চাইলে আবার যদি আপনি আমাদের সাথে শুনেন তাহলে আপনি আবার আসে আপনি যদি আবার একটু বলেন ধীরে ধীরে বলেন তাইলে মনে হয় ভালো হবে তাহলে বুঝতে পারবো কোনো মিস্টেক আছে কিনা জি একটু তাড়াহুড়া হয়ে গেছে একটু তাড়াহুড়া হয়ে গেছে আর কি জি ইনশাআল্লাহ আমি একটা হাদিসের মধ্যে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালুল্লাহ আল আফওয়া ওয়াল আফিয়া যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আফিয়াত চাও নিরাপত্তা চাও এবং এই এরকম হাদিসটা অনেক হাদিসের মধ্যে আসছে অনেক হাদিসের মধ্যে আসছে যে তোমরা আল্লাহর কাছে কি করো আফিয়াত চাও তোমরা কি চাও আফিয়াত চাও একটা দোয়া এরকম আছে আল্লাহুম্মা নাসআলুকা তামাম আল আফিয়া ওয়া দাওয়াম আল আফিয়া ওয়া শুকরা আল আল আফিয়া যে আল্লাহ আপনার কাছে আমি পরিপূর্ণ আফিয়াত চাই পরিপূর্ণ নিরাপত্তা চাই এরপরে শুধু আজকে তো নিরাপদ আছি কিন্তু কালকে যদি আমি নিরাপদ না থাকি তাহলে তো হবে না এই যে দাওয়াম আল আফিয়া যে সব সময় যেন আমি কি তাকে নিরাপদ থাকি এই জন্য এরপরে অশুক্র আল আল আফিয়া তুমি যে আজকে যে আমাকে ভালো রেখেছো এই জন্য তোমার জন্য শুক্রিয়া আদায় করছি যদি আপনি কোনো নিয়ামতের শুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ তালা আপনাকে কি করবেন আর নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন তাহলে এইরকম একটা দোয়া আছে যে আল্লাহ আমিনুকা তামাম আল আফিয়া ও দাওয়াম আল আফিয়া ও শুক্র আল আল আফিয়া তাহলে এই যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে এটা এই তোমরা কি করো আল্লাহর কাছে ক্ষমা চাও সালুল্লাহ আল আফওয়া ওয়াল আফিয়া এরপরে বলছেন فما اوتي احد بعد يقين خير من معافات معافات চাইতে ভালো কোনো জিনিস আর নাই এর চাইতে উত্তম কোনো জিনিস নাই জাযাকাল্লাহু খাইরান নেক্সট কল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর
আমার শাশুর সমস্যা, আমি ধীরে ধীরে আস্তে আস্তে কইতাম আপনি নাই আপনি দোয়া করবো আমার। ওকে ঠিক আছে ইনশাল্লাহ। জি জি, আগে যে পুরো প্রশ্ন করেছিলেন এই যে আপনার দোয়া যেটা আছে, একটা দোয়া বলেছিলেন, এটা হইল যে আল্লাহ আন্ত রব্বি লা ইলাহা ইল্লা আন্ত আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল আযীম। উনি আবার প্রশ্ন করেছিলেন, কল করেছিলেন, মানে বলতেছেন ক্লিয়ার বলতে পারতেছেন না, গলার সমস্যা আছে। তাহলে এই দোয়াটি হইল এরকম যে আল্লাহ আন্ত রব্বি লা ইলাহা ইল্লা আন্ত আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল আযীম মা শাআ আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة إي جي لمبا جي دواتا إي دواتي كي آسي أبني جتا بولتن إتا ٹھيك آسي إي حدي إي دواتي أبني چاہیل إن شاء الله پورتے بار بين إن شاء الله جزاك الله متسمين أكثر السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله انا একটা প্রশ্ন করতাম ভাই জি হাজতুন নামাজ পড়ি অনেকে এটা দোয়া বলে আছে আমি ওই দোয়া পড়তাম পারি না তো কিটা আমার হাজত নামাজ পড়লে কিটা হই বলি কিটা হইছে প্রশ্নটা আবার করুক আছেন যেন হাজতুন নামাজ হাজত হাজত নামাজ যেন মানুষে পড়েন হাজতুল সালাতুল হাজত তো অনেকে বলে এটা দোয়া আছে যেটা তো আমরা জানি না একটা দোয়া হাদিসের মধ্যে মিলে, এটা যে পড়তে পারলে তো ভালো, না পড়লেও সমস্যা নাই, আপনি হাজতের নামাজ পড়ার জন্য এই দোয়া পড়তে হবে এরকম কোনো কন্ডিশন নাই। আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়েছে যে এই দোয়া পড়তে হবে এরকম না, এরকম না, পড়তে পারলে ভালো, কিন্তু হাজতের নামাজটা হলো মেইন, মেইন নামাজটা হলো মেইন, এবং আপনার ইন্টেনশনটা এরকম থাকবে আপনি কিসের জন্য, আপনি হাজতের নামাজ মানে কোনো একটা নিডকে সামনে নিয়ে আপনি আপনি নামাজ পড়ছেন, অর্থাৎ নামাজের দ্বারা আপনি আল্লাহর সাহায্য কামনা করছেন। তাইলে হতে পারে যে আপনি অসুস্থ, আপনি আল্লাহর কাছে বলছেন আমি সুস্থ হওয়ার জন্য আমি দুই রেখাত নামাজ পড়ছি, অথবা আপনি এই আপনার কি আছে কোনো পেরেশানি আছে ঘরের মধ্যে, হ্যাঁ পেরেশানি দূর হওয়ার জন্য আপনি পড়ছেন, তাইলে এই যে নিড আছে এই নিডের জন্য নামাজ পড়া, এটার নাম হলো সালাতুল হাজত। এরপরে যে আপনি যে হাজতের একটা দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر ايتا পড়তে হবে এরকম জরুরি কিছু না। পড়লে পড়তে পারলে যদি পড়তে পারেন তো পড়লেন, না পড়লে আপনি আপনার মোনাজাত আপনার মতো আপনি করবেন, কিন্তু যদি মোনাজাত নাও করেন তবেও ঠিক আছে, নমাজটা যে পড়ছেন এটাই একটা দোয়া। আপনি আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বিপদের সময় কি করো, নামাজের দ্বারা কি করো আল্লাহর সাহায্য চাও। সাহাবাই কেরাম এবং আল্লাহ রসুলের জিন্দগির মধ্যে দেখা গেছে যে সময় মুসিবত আসছে সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়াই গেছেন, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়াই গেছেন। তাহলে নামাজ পড়াটাই দোয়া, নামাজ পড়ার নামাজের দ্বারা আপনি আল্লাহর সাহায্য চাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা তুমি দান করো, এই নিয়তে আপনি যদি নামাজ পড়েন এটা নাম হলো সালাতুল হাজত। এই দোয়া ফিক্স একটা দোয়া, যে দোয়াটা মিলে এটা পড়তে হবে এরকম কোনো শর্ত নাই। জি জাযাকাল্লাহ স্যার, সুন্দর করে বলে দেওয়ার জন্য। আশা করি বোন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে মুফতি সাহেব যে আমরা দোয়ায় ছিলাম, যে আলোচনায় ছিলাম আজকে। এই যে বোন যে প্রশ্নটা করেছেন এটা একটা লম্বা দোয়া যেটা বলেছিলাম আমি, সেটা বলেছিলেন নাকি যে এরকম একটা ঘটনা আছে যে উনি দোয়াটি পড়ে গেছিলেন, পড়ে যাওয়ার পরে এই আপনার সবার ঘর জ্বলছে আগুনে কিন্তু উনার ঘর জ্বলে নাই, এই দোয়াটি পড়ার কারণে ওনার দোয়াটা কি করে নাই জ্বলে নাই। এই দোয়াটি এরকম আছে যে লাম তুসিবহু ফিতনাতুন, যদি কেউ এটা পড়ে মান ক্বালাহা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, যদি কোনো মানুষ এই দোয়াটি সকালে এবং সন্ধ্যায় পড়ে তাহলে লাম তুসিবহু ফিতনা, কোনো মুসিবত আসবে না, লা ফি নাফসিহি ওয়া লা মালিহি ওয়া লা আহলিহি, তার মধ্যে আসবে না, তার মালের মধ্যে আসবে না, তার পরিবারের মধ্যে আসবে না। তাহলে দোয়াটি কোনটা ছিল যেটা বলছিলাম আগে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আলাইহি তাওয়াক্কাল আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মা শাআ আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লাম أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. جزاك الله خيرا. السلام عليكم ورحمة الله. جي
জি মুফতি সাহেব, আমাদের আলোচনা আবার চলে যায়। জি আজকে যে দোয়া নিয়ে, জি আমরা এই যে কথাটা বলছিলাম আফিয়াত সম্পর্কে, আফিয়াত একটা আরবি ওয়ার্ড, এটার বাংলা হইলো কি? যে নিরাপত্তা। জি নিরাপত্তা, আফিয়াত মানে হইলো নিরাপত্তা। তাইলে এই যে দোয়া হাদিসের মধ্যে আসছে, তোমরা আল্লাহর কাছে আফিয়াত চাও, আফিয়াত চাও, এটার ব্যাখ্যা কি, এটার মানে কি? এটা বাংলা তো সব সহজে বললাম কি নিরাপত্তা, কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, যিনি সাহেবুল মিরকাত, হ্যাঁ মিসকাতের একটা সরা, এটা মিরকাত আরবিতে, এই কিতাবের যে মুসান্নিফ, এই কিতাবের যে রাইটার মোল্লা আলী কারি, অনেক বড় এই আপনার মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, উনি যে মিসকাত শরীফের যে আরবি সরা লিখেছেন, এটার মধ্যে আসসালামত, এই যে আফিয়াত শব্দের অর্থ লিখেছেন, আফিয়াত শব্দের অর্থ লিখেছেন আসসালামতু ফিদ্দিন মিন আল ফিতনা ওয়াসসালামতু ফিল বাদান মিন সাইয়্যি আল আসকাম ওয়াল মিহনা। যে দিন আপনার কি, দিনের মধ্যে অর্থাৎ দিন যেটা ধর্ম, ধর্মের ব্যাপারে সালামতের মানে হইল গুনাহ থেকে বাঁচা। আমরা যে সময় বলি আল্লাহ আমাকে দুনিয়া দিনের ব্যাপারে এবং দুনিয়ার ব্যাপারে আপনি আমাকে নিরাপত্তা দেন, দিনের ব্যাপারে নিরাপত্তার মানে কি? মানে গুনাহ থেকে নিরাপত্তা কা, নামাজ পড়া, রোজা রাখা, গুনাহ না করা, এটার মানে হলো কি? আসসালামা, আসসালাম মানে নিরাপদ। কিসের থেকে? গুনাহ থেকে, সব রকমের গুনাহ থেকে নিরাপত্তা কা। আল্লাহ নাসালুকাল আফিয়া মানে হ্যাঁ আল্লাহ আমি তোমার কাছে সালামতি চাই। কিসের থেকে? গুনাহ থেকে, গুনাহ থেকে আমি সালামতি চাই, নিরাপত্তা চাই, নিরাপদ থাকা চাই। এরপরে যদি দুনিয়ার ব্যাপারে কি, ও সালামত ফিল, দুনিয়ার ব্যাপারে সালামতের মানে হইল যে শারীরিকভাবে সমস্ত রোগ থেকে বাঁচা। ও সালামত ফিল বাদান, ও সালামত ফিল বাদান মিন সাইয়্যিল আসকাম, যত বড় বড় বেমার আছে সবগুলা থেকে এবং অনেক কষ্ট থেকে, যেগুলোর দ্বারা মানুষ পেরেশানি হয়, পেরেশান হয়, কষ্টের মধ্যে পড়ে যায়, এগুলো থেকে নিরাপত্তা কার নাম হইল কি? যে আফিয়াত। তাইলে আজকে আমরা আপনার কাছে এই যে দোয়াটি বললাম, সেই দোয়াটি হলো আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি বলবো, হে আল্লাহ আমি আপনার কাছে আফিয়াত চাই, আল্লাহ নাসালুকাল আফিয়া, আল্লাহ নাসালুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ নাসালুকাল আফিয়া ফি দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ নাসালুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। এরকম আমি আমরা এই দোয়াটি করবো ইনশাআল্লাহ। আমরা এই যে দোয়াগুলো আমরা করি, যে দোয়াগুলো আপনার অনেক সময় আছে, হয়তো আপনি সব দোয়া জানেন না, কিন্তু আপনি যদি এগুলো নোট করে রাখেন, একটু একটু করে নোট করেন, যেমন আজকের যে দোয়াটি বলছি, যদি আপনি পুরা দোয়াটি না পারেন তাহলে প্রথম পাটটা লিখে রাখেন, আল্লাহুম্মা ইন্নি আসালুকা, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফিয়া, এটা তো লিখে রাখতে পারেন না, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফিয়া, এটা আপনি লিখে রাখেন। এরপরে যদি একটু লম্বা করে বলেন তাহলে হবে, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কত সুন্দর একটা দোয়া হয়ে গেল। জি পুরাটা যদি নাই পারেন, হ্যাঁ, এবং আমি তো আপনাদেরকে বললাম এই আফিয়তের ভিতরে সব কিছু আছে, দুনিয়ার মধ্যে দুনিয়ার যেগুলো দরকার আছে এগুলো আছে, আখেরাতের মধ্যে আখেরাতের যত জিনিস আছে এগুলো আছে। জি জাজাকাল্লাহ। নাসুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন হোক। আমার একটা প্রশ্ন জুড়ে গেছে কি, আমরা দিনের যত বা ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ কইতাম না ওয়াস্তাগফিরুল্লাহ না আপনার প্রশ্ন উত্তর হয়ে দিবে। জাজাকাল্লাহু খাইরান। যে উনি প্রশ্ন করেছেন প্রথম যেটা আস্তাগফিরুল্লাহ, এটা শুদ্ধ করে বলে দেওয়ার জন্য আর কি কিভাবে পড়বেন? জি ও আস্তাগফিরুল্লাহ বলবেন, আপনি ওয়াস্তাগফিরুল্লাহ বলবেন না, ওয়াদি বলবেন না। জি হ্যাঁ, আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, এটা এই যে আলিফের উপরে জবর হলে এটা হামজা হয়ে যাবে, হ্যাঁ হামজা সিন জবর, এই আস আপনার আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ যদি ওয়াস্তাগফিরুল্লাহ বলেন তাহলে এটা হয়ে যাবে এবং আমি আল্লাহকে কাছে ক্ষমা চাই, এখানে এবং তো নাই বাংলায়, ওয়াউদি মানে হলো এবং, হ্যাঁ তাহলে আপনি বলবেন কি আস্তাগফিরুল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ, অনেক দোয়া এরকম আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এরপরে আপনি বলছিলেন কি দুরুদ শরীফ, আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এটাও ঠিক আছে, মোহাম্মদ ঠিক আছে, যদি আপনি স্টপ করেন
তাহলে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আর যদি আপনি বলেন একসাথে বলেন তাহলে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আর যদি আপনি থেমে যান তাহলে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি এরকম বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাকাল্লাহ মুদি সাহেব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটা অনুষ্ঠান শেষ করে যা চলে এসেছি, সংক্ষেপে আজকের যে দোয়াটা এটা বলে দিলে ভালো হয় আর কি। জি, আমরা এই দোয়া সম্পর্কে তো লম্বা আলোচনা করে ফেলেছি, আমি এই আমাদের দর্শক যারা আছেন সবাইকে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা উমরার সফরের মধ্যে আমরা দেখেছি যে প্রচুর মানুষ আমাদের বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে এসেছেন এবং ইউরোপ থেকে এবং লন্ডন থেকে, আমেরিকা থেকেও আসছেন। আবার সামনে হলিডেতে অনেক যাবেন, অনেক যাবেন, হলিডের মধ্যে অনেকে প্ল্যান করে রেখেছেন যাবেন, এরপর হলিডে ছাড়াও অনেক যাচ্ছেন, অনেক যাচ্ছেন, প্রচুর মানুষ যাচ্ছেন, তাইলে হজের মতো ভিড় লাগে। এখন এই যে এগুলো নিয়ামত দেখেন, আজকে করোনার সময় আমরা যেতে পারি নাই, করোনার সময় আমরা যেতে পারি নাই, কত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত ছিলাম। এই সমস্ত জায়গা আপনার কি যেটা আছে এই জায়গার তাকে আমরা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজার মধ্যে যেতে পারি নাই, রাসূল ইসলামের রওজার মধ্যে যেতে পারি নাই। সালাম একটা আছে দুরুদ পড়া, তখন দুরুদটা ফেরেশতার মাধ্যমে পৌঁছে যায়। একটা হলো সামনাসামনি আল্লাহ রাসূলের সামনে গিয়া, একবারে সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম বলা, কত দেন আর ডিফারেন্ট। হ্যাঁ, আপনার এরকম এই যে আমরা বললাম যে রিয়াজুল জান্নাত, আল্লাহ রাসূল বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যে আমার ঘর এবং এই মিম্বরের মাঝখান যেটা আছে এটা হলো জান্নাতের টুকরা। এই ঘরের মধ্যে আমরা আমরা যারা গেছি আমরা সেখানে গেছি, সেখানেও আপনাদের জন্য আমরা দোয়া করেছি। এরপরে আপনার এই যে উমরার সফরের মধ্যে একবারে প্রত্যেকটা সময় যে আপনি প্রথমে যে সময় লাব্বাইক বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এরপর থেকেই আপনার দোয়া আপনার কী হবে, আপনি দোয়া করতে থাকেন, দোয়া পড়তে থাকেন, জিকির আজকার করতে থাকেন, দুরুদ পড়তে থাকেন। এরপরে যে সময় আপনি বৈতুল্লায় যাবেন, যে সময় প্রথম নজর আপনার বৈতুল্লার দিকে পড়বে, কালো গিলাফের দিকে পড়বে, তখন আপনি যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে। এরপরে আপনি যে সময় হজরে আসাদের কর্নারে যাবেন, যাওয়ার পরে আপনি তওয়াফের নিয়ত করবেন, এরপরে তওয়াফ শুরু করার পরে তওয়াফের মধ্যে প্রত্যেক চক্করের মধ্যে আপনি দোয়াগুলা করবেন, দোয়াগুলা করবেন, সেই তওয়াফের অবস্থায় দোয়া কবুল হয়। এরপরে আপনি যে সময় তওয়াফ শেষ করার পরে আপনি মকাম ইব্রাহিমের মধ্যে দুই রাকাত নামাজ পড়বেন, এরপর দুই রাকাত নামাজ পড়ার পরে দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে। এরপরে আপনি জমজমের মধ্যে যাবেন, জমজমের পানি পান করবেন, সেখানেও দোয়া কবুল হয়। এরপরে আপনি সাফা পাহাড়ে যাবেন, সাফা পাহাড়ে গিয়েও আপনি দোয়া করবেন, সেই জায়গায় দোয়া কবুল হয়। সাফা থেকে মরওয়ায় যাবেন, মরওয়াতে গিয়েও দোয়া করবেন, সেই জায়গার মধ্যেও দোয়া কবুল হয়। এই যে একটা মুবারক সফর, একটা মুবারক সফর, আল্লাহ পাক যেন আমাদের অনেক কষ্ট করে, আমরা তো লন্ডন আমেরিকা থেকে আমরা যাই, আমাদের তো কিছু এই পয়সার কোনো অভাব নাই, হ্যাঁ এগুলোর কদর নাই, কিন্তু আমাদের দেশ থেকে অনেক মানুষ আছে তার জীবনের স্বপ্ন একবার বৈতুল্লাহকে দেখা। এখনো আমাদের আত্মীয় স্বজন অনেক আছেন যে বলে আমাদের আর কিছু লাগবে না, শুধু আমাদের জন্য এই দোয়াটি করবা যে আমরা যেন আল্লাহর ঘর দেখতে পারি। চিন্তা করেন মলানা কত বড় কথা, আমরা দুনিয়া থাকা অবস্থায় যেন আল্লাহর ঘরটাকে দেখতে পারি, এই জন্য আমাদেরকে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন, এই শুক্রিয়া এটার শুক্রিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের পথে চালান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলোকে যেন কবুল করেন। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকাল্লাহু মুফতি সাহেব, প্রিয় ভাই বোনরা, আপনার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথি অনেক গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করেছেন, আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আজ যারা আমাদের অনুষ্ঠান দেখার সুযোগ হয় না, আপনারা চাইলে মঙ্গলবারে রিপিট দেখতে পারবেন একরা বাংলা টিভিতে অথবা ইউটিউবে মাসুন্দা লেখে সার্চ করলেও আপনারা এই আজকের এই প্রোগ্রাম দেখতে পারবেন। আমরা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত যে যেভাবে সময় দিলাম অথবা যে আমলগুলো করলাম সব কিছু করেন, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।